দিঘার হোটেলগুলো দেখবেন নাকি? ইচ্ছা আছে দেখা? কার? হ্যাঁ কার? জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল। আচ্ছা কি কি হোটেল? হোটেলগুলো দেখুন আপনি, দেখাচ্ছি দেখুন। এটা যা করেছে, দিস ইজ ওয়ান ক্লোজ ম্যান, দিস ওয়ান কি নাম লেখেন লেখা আছে, সেকেন্ড হার্ট দেখবেন নাকি? বেডরুম দেখবেন নাকি? হোটেলে দেখার ইচ্ছা আছে বেডরুম? নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আছে মন্ত্রী মহোদয়রা কালো টাকা কোথায় রাখেন, রাজনৈতিক নেতারা কালো টাকা কোথায় রাখেন? সবার শ্যালিকা তো আর লন্ডনে থাকে না, সবার স্ত্রীর আবার কাশীকণ্ড ব্যাংকে অ্যাকাউন্টও থাকে না, ফলে তারা কী করবেন, তারা কোথায় টাকা রাখেন? যেমন রাজনৈতিক নেতারা, দু নম্বরই ব্যবসাদাররা দুবাইয়ে আজকাল ইনভেস্ট করেন। দুবাইয়ে যে শুধু চোখ দেখানোর জন্য রাজনৈতিক নেতারা ভনিতা বা ভন্ডামি করার জন্য দুবাই যান তা তো নয়, সবাই তো আর ভাইপো ক্লাস নয়, তারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য যান। যেমন বাকিবুর রহমান, বাকিবুর রহমান আপনারা জানেন, জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত, যিনি ব্যবসাদার, বহু খাদ্য কেলেঙ্কারী নায়ক, তো সেই বালুর খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট বাকিবুর রহমান, তাঁর কিন্তু দুবাইয়ে একটা হোটেল আছে বলে শোনা যাচ্ছে, হোটেল না হোক অন্তত একটা ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে, ব্যাঙ্গালোরের ফ্ল্যাট আছে। হিটকোর জমিতে দেবাশিস সেন ফিরাদ হাকিম রাধাকে পাইয়ে দিয়েছেন জমি, সেই জমিতে শোনা যাচ্ছে সাততলা সমান একটা হোটেল আছে, পানশালা আছে, রেস্টুরেন্ট আছে, চালকল আছে, গমকল আছে, অনেক কিছু আছে। কত কী আছে তার সমস্ত খনি খুঁড়তে 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 বেরোচ্ছে প্রতিদিন বাকিবুর রহমান, কিন্তু এখন আলোচনা বিষয়। পার্থ চলে গেছে, মানিক চলে গেছে জেলে, কল্যাণময় গাঙ্গুলি চলে গেছে জেলে, মানিক ভট্টাচার্য চলে গেছে জেলে, কল্যাণময় গাঙ্গুলি জেলে গেছে, সবাই তো জেলে চলে গেছে। ওদিকে তিহারের জেলে মাটিতে গড়াগড়ি করছে বাবা আর মেয়ে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা, সবাই যখন এই অবস্থা তখন আলোচনার ফোকাস মাঝে মাঝে এরোর দিকে ঘুরছে, কখনো ভাইপোকে ডাকা হচ্ছে সেইটা নিয়ে মিডিয়া ফোকাস করছে, আবার কখনো 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 জ্যোতিপ্রিয় মল্লিকরা লাইমলাইটে চলে আসছে। কীভাবে লাইমলাইটে আসছে, যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন যতদিন ধরা পড়েছে, ধরা পড়েনি ততদিন পর্যন্ত, কিন্তু একটু খেয়াল করে দেখুন মিডিয়া কিন্তু সেটা নিয়ে বেশি নাড়াচাড়া আলোচনা করেনি, একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি এই কথাটা বলছি কেন বলতো, মিডিয়া কিন্তু বেশি আলোচনা করেনি। কেন আলোচনা করেনি? জ্যোতিপ্রিয় মল্লিকের কোথায় কোথায় লুকোনো কী প্রপার্টি আছে আমরা কেউ জানতাম? মিডিয়া সাংবাদিকরা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, তারা কেউ জানতেন? নিশ্চিতভাবে জানতেন। আসলে বেনিফিশিয়ারি শুধু মন্ত্রী রাজনৈতিক নেতারা, বেনিফিশিয়ারি কিন্তু মনে রাখবেন বাংলার সংবাদ মাধ্যমের একটা বড়, বাংলার সাংবাদিকরা, বিশেষ করে গ্রাম বাংলা মফস্বল বাংলায় যেসব বড় বড় সংবাদপত্রে ছোটো ছোটো সংবাদপত্র সাংবাদিকরা কাজ করেন না, এরা খুব ভদ্রস্থ মাইনে পান না। আমার একটা রিপোর্ট পাঠালে হয়তো একটা তার বিনিময়ে টাকা পাঠান, দৌড়ে বেড়ান দৌড়ে বেড়ান দৌড়ে বেড়ান, একটা রিপোর্ট হলো, সেই রিপোর্টটা টেলিকাস্ট হলো, তখন তার বিনিময়ে তার একটা বিল হলো, সেইতে টাকা পায়, এভাবে তাদের চলে। ফলত এই লোকগুলোকে ট্র্যাপ করে রাজনৈতিক নেতারা এবং পুলিশ, পুলিশ তার কেলেঙ্কারি ঢাকার জন্য এদের পুষিয়ে দেয়, এই নাও 500 টাকা নাও, এরা মুখ বন্ধ করে দিল, পুলিশের কেলেঙ্কারি ফোকাসটা করে না। সংবাদপত্রে সে খবরটা দিলে 300 টাকা পেত, পুলিশ তাকে খবরটা চাপার জন্য 500 টাকা দিলে, এসব অঙ্ক বহুদিন ধরে চলছে। ঠিক একইভাবে কিন্তু এই সাংবাদিকদের কেনেন রাজনৈতিক নেতারা, ধরুন দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিকদের নিমন্ত্রণ করেছে, গিফট হিসেবে দেওয়া হয়েছে, আমি একটি ঘটনা জানি বলে আপনাদের বলছি, সেখানে হটপট দেওয়া হচ্ছে সাংবাদিকদের, সব হটপট সাংবাদিকরা নিয়ে গেছেন, বাড়িতে গিয়ে হটপট তুলে দেখছেন তলা একটা সাদা খাম, এবং সেই সাদা খামে টাকা কত, 20,000 টাকা। একটা দুর্গা পুজোতে একজন সাংবাদিককে তার স্ত্রীর জন্য হটপট দেওয়া হলো, আর সাংবাদিক বন্ধুটি পেলেন 20,000 টাকা। এই গল্পটি, কাহিনীটি আমার নিজের চোখে দেখানো, এক সাংবাদিক বন্ধুর কাছ থেকেই শুনেছিলাম যে দাদা আমাদের এইভাবে কিনে নেওয়া হয়। আচ্ছা বলুন, সেই সাংবাদিক কী করে বলবে যে জ্যোতিপ্রিয় মল্লিকের 3-4টে হোটেল আছে দীঘার সৈকতে? বলতে পারবে? বলা সম্ভব? ও বালু মল্লিক তো শেষ করে দেবে, কামদুনি কাণ্ড ঘটিয়ে দেবে, ফলে কী করবে? তখন কী করণীয়? আলটিমেটলি মানুষ রিপোর্টটা পায় না, কিন্তু মানুষ যখন জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে যায় তখন কিন্তু রিপোর্টটা সাংবাদিকদের কাছে পায়। ভুল বললাম কিনা একটু ভালো করে মেনে নেন।
পার্থ চট্টোপাধ্যায় 49 কোটি টাকা দিনের পর দিন তার বাড়িতে গিয়ে খামে করে করে নেতা মন্ত্রী এমএলএ পাড়ার কাউন্সিলর টাকা দিত, চাকরি দিত, আর সেই টাকা বান্ধবীর ফ্ল্যাট অর্পিতার ফ্ল্যাটে যেত। কোনো সাংবাদিক যেত না পার্থর ফ্ল্যাটে, যেসব সাংবাদিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত বাইক নেওয়ার জন্য বসে থাকতো তাদের কোনো দিন সন্দেহ হয়নি যে এরা কী কারণে আসছে, কীভাবে আসছে? তারা কি জানতো না? নিশ্চিতভাবে জানতো, আমি বলছি নিশ্চিতভাবে জানতো। বিশ্বাস করুন আমি কেন বলছি, এই সব সাংবাদিকরাও সেই সুযোগটা নিয়ে কেউ তার স্ত্রীকে, কেউ তার কন্যাকে, কেউ তার ভাইকে, কেউ তার ভাইপোকে, কেউ তার ছেলেকে, কেউ তার মেয়েকে চাকরিতে ঢুকিয়েছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন টাকা যেত, সেই টাকা কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিকরা জানতো কিন্তু রিপোর্ট করতো না। রিপোর্ট কবে করলো? যখন 49 কোটি টাকা বান্ধবী ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করলো। কোর্টের নির্দেশে ইডি যখন উদ্ধার করলো 49 কোটি টাকা পার্থর বান্ধবী ফ্ল্যাট থেকে, তখন সেই সাংবাদিক, এই তো পার্থ চট্টোপাধ্যায় পিংলায় তার স্ত্রীর নামে স্কুল খুলেছেন, এই তো এখানে জমি কিনেছেন, এইখানে অপা নামে শান্তিনিকেতনে, বোলপুরে শান্তিনিকেতনে একটা বাংলো বাড়ি করেছেন, তখন জানলো। আচ্ছা, অপা শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি কেউ জানতো না? জ্যোতিপ্রিয় মল্লিকের যে দোতারা সম্ভবত একটা বাংলো আছে ওই শান্তিনিকেতনে, শান্তিনিকেতনের যে সংবাদ, এতগুলো সংবাদ মাধ্যম, একটা সংবাদ মাধ্যম নয়, বাংলায় এখন নিউজ প্রিন্ট, নিউজ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া মিলিয়ে অন্তত 35 সংবাদ মাধ্যম আছে। তাদের শান্তিনিকেতনের মতো ইম্পর্টেন্ট জায়গায় প্রচুর সাংবাদিকরা সেখানে আছেন, লোকাল সাংবাদিকরা, তারা কেউ জানতো না? নিশ্চিতভাবে জানতো। সেদিন কিন্তু টেলিকাস্ট হয়নি, এখন টেলিকাস্ট হচ্ছে। এই দেখো দোতারা বাংলো জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের, এই দেখো অপার ফ্ল্যাট, অপার বাংলো পার্থ চট্টোপাধ্যায় শান্তিনিকেতন। এতদিন কেন করেননি বাপু? কি তোমার রোজগার যেখানে 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা একটা বাংলো কিনছো? কারণ এসব কথা বললে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। সংবাদ মাধ্যমে সমালোচনা আমাদের করার কাজ নয়। কিন্তু আমি কেন আজকে বলছি জানেন তো? বিশ্বাস করুন, এই অপরাধীরা অপরাধ করার জায়গাটা কোর্ট আটকাচ্ছে, ইডি আটকাচ্ছে, সিবিআই আটকাচ্ছে, শুভেন্দু অধিকারীর মতো কিছু রাজনৈতিক নেতা ঝাঁপিয়ে পড়ে সেটাকে এক্সপোজ করছে। বাকিরা কোথায়? আমি কারোর সমালোচনা করছি না, কিন্তু বাকিরা কোথায়? যেসব রাজনৈতিক নেতারা যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে কয়েক হাজার মিটিং মিছিল করা উচিত ছিল, কোথায় তারা? আমি সব রাজনৈতিক দলকে বলছি, কোনো ছোট রাজনৈতিক, মেজর রাজনৈতিক, বড় রাজনৈতিক দল বিরোধী বলছি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন কী করতেন ভেবে দেখবেন? আমি আপনাদের বলছি যে অপোজিশন লিডার যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো, আর সিপিএমের বালু মল্লিক, ধরুন সিপিএমের নেতা, তিনি এভাবে ধরা পড়েছেন, পাগল করে দিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেন করব না? বিরোধীরা যারা রয়েছি কেন করব না, কেন করব না, কেন করব না, এই প্রশ্নটা আপনাদের হয়েই আমি অপোজিশন পার্টিগুলোকে বলছি। কেউ কেউ বলছেন আমরা এরপর একদিন আন্দোলন করবো, দূর কবে আন্দোলন করবে, তার জন্য বাংলার মানুষ বসে থাকবেন নাকি? বাংলার মানুষের আজকে ঘটনা ঘটেছে, 2 ঘন্টার মধ্যে মিছিল করতে হবে, শ্যামবাজার থেকে গড়িয়াহাট অচল করে দিতে হবে, তবে না মানুষ বুঝবে যে চোরগুলো কীভাবে নবান্নের 14 তলাটা দখল করে বসে আছে। আমি আত্মসমালোচনা অনেকটা করলাম, আত্মসমালোচনা বলতে সংবাদ মাধ্যমের সমালোচনা করলাম, রাজনৈতিক নেতাদের সমালোচনা করলাম, তার কারণ বাংলার ভালোর জন্য। আলটিমেটলি বাংলার মানুষের এই বাকি যে নেতাগুলো এখনও জেলে যায়নি, বাকি যেসব মন্ত্রীগুলো যে জেলে যায়নি, হরিশ চ্যাটার্জি যে জেলে যায়নি, হরিশ মুখার্জি যে জেলে যায়নি, ক্যামেক্স স্ট্রিট যে জেলে যায়নি, 54 তলা যে জেলে যায়নি, এই জেলে যাওয়াটাকে নিশ্চিত করার জন্য রাস্তায় থাকতে হবে বাবুমশাইরা, শুধু প্রেস স্টেটমেন্ট করলে হবে না, লড়াইটা জারি রাখতে হবে। যেভাবে শুভেন্দু রেখেছেন, শুভেন্দু কী বলেছেন, দীঘার সৈকতে 4খানা হোটেল উদ্ধার করেছেন তথ্য, কোনো সংবাদ মাধ্যম দেখাননি, শুভেন্দু দেখিয়েছেন, যেটা দিয়ে শুরু করলাম, দেখুন শুভেন্দু সেই প্রতিবেদন যেখানে সমস্ত তথ্যটা সংবাদ মাধ্যমের সামনে এক্সপোজ করছে। এখন 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 ছুটবে, এখন এই সংবাদ মাধ্যমে রিপোর্টারদের বলে এই ওখানে একটা হোটেল আছে দেখতো বালু মল্লিকের, গিয়ে ওখান থেকে একটা প্রেস বাইট দিত, তখন ইলেকট্রনিক্স মাধ্যম দেখাবেন এত দিন কী করছিলেন বাবু। যাই হোক, কথা বাড়াবো না, শুভেন্দু কী বলেছেন? তারা করেছেন, এরা এদের সব সেম মডেল, পার্থ, অর্পিতা, কেষ্ট সাইগল আর বাকিবুর বালু, মডেল সব সেম। দীঘার হোটেলগুলো দেখবেন নাকি? ইচ্ছা আছে দেখা? কার? হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল। আচ্ছা, কী কী হোটেল? হোটেলগুলো দেখুন আপনি, দেখাচ্ছি দেখুন, এরা যা করেছে, দিস ইজ ওয়ান থিং,
ক্লোজ নাম দিস ওয়ান কি নাম লেখেন লেখা আছে সেকেন্ড হার্ড দেখবেন নাকি বেডরুম দেখবেন নাকি হোটেলে দেখার ইচ্ছা আছে বেডরুম সব বেনামে এই লুটেরা হ্যাঁ এবং এই হোটেলগুলো যাদের নামে আছে তাদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এরা এরা অ্যাকচুয়ালি লিজ হোল্ডার পরে 50 টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক তার আগের পিএ অভিজিৎ তার মিসেস তাদের নামে করে নিয়েছে এই হোটেলগুলোর ল্যান্ড প্লট ওনার হচ্ছে অজয় দে দেবাশিস দাস সম্রাট হোটেল মেঘবালিকা বিচ ভিউ বি ভিউ রিসর্ট এরা গোটা পশ্চিমবঙ্গে এই একই জিনিস করেছে এবং আমি তো গতকালও বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য সবে গেল জেলে বাকি থাকলো স্বাস্থ্য স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ আজকে কংগ্রেস এবং বামেরা তারা খাদ্যভবন অভিযান করছে কংগ্রেস আর বামেরা খাদ্যভবন অভিযান করছে এই ইস্যুটাকে সামনে রেখে পাটনা বাঙ্গালোর মুম্বাইতে যে বিরিয়ানি খেয়েছিল মমতা ব্যানার্জি তার ভাইপোর সঙ্গে সেই বিরিয়ানি খাওয়ার ঢেকুর তুলতে যাচ্ছে কারা যারা বাঙ্গালোর পাটনা আর মুম্বাইতে মমতা ব্যানার্জি আর তার চোর ভাইপোর সঙ্গে বসে মিটিং করেছিল বিরিয়ানি খেয়েছিল সেই ঢেকুরগুলো ওখানে তুলতে যাচ্ছে সিপিএম আর কংগ্রেস